হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। আজকেও বেশ কিছু ভারতীয় ফুটবলের খবরাখবর দেব। দেখতে থাকো শেষ অব্দি ভিডিওটা। যারা আমাদের চেনো তারা ভিডিওটা শুরু হওয়ার আগেই লাইক মেরে দাও, আর যারা চেনো না ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক মেরে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগছে। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ফিরে এলাম ইন্ট্রোর পর। প্রথমেই আসি সৌরভের কথা। মোহনবাগানে লাস্ট মরশুমে খুবই ভালো খেলেছিল সৌরভ। একদম শেষের দিকে চোট আঘাতের জন্য শেষ দুই আড়াই মাস মতো চোট আঘাতে ভুগেছিল। মানে ফ্রম জানুয়ারি থেকে একটু চোট আঘাতে ভুগেছিল, ডিসেম্বর অবধি তো চুটিয়ে খেলেছে। মোহনবাগানের কোচ শঙ্করলাল উনি সৌরভকে যথেষ্ট সুযোগ দিয়েছিলেন কলকাতা লিগে, এবং দাপিয়ে খেলেছে সৌরভ তখন, এবং সৌরভ পিন্টু, এবং তখনই এরকম আবেদন ওঠে যে তাকে যেন মানে আই লিগেও সুযোগ দেওয়া হয়। এবং কথা মতো শঙ্করলালের জমানায় সৌরভ দাস বেশ চুটিয়েই খেলেন মাঝে মাঠে, এবং নামডাকও হয়। আশা করা গেছিল ভালো কোনো টিমেই তিনি জয়েন করবেন, যদি মোহনবাগানের যেহেতু মানে মোহনবাগানের কেন এখন আই লিগের টিমগুলোর এখন অবস্থা খুবই মানে একটু দোলাচলে রয়েছে, যদিও দু তিন দিনের মধ্যে মোটামুটি কিছুটা একটা পিকচার ক্লিয়ার হবে কী হতে চলেছে। কারণ একটা বই শাস্তি শৃঙ্খলা রক্ষা কমিটির শাস্তির বৈঠক রয়েছে আজকে এবং কালকে, তো ওখান থেকে মোটামুটি শুধু তো শাস্তি নয় এবং বাকি কিছু কথা উঠে আসবে পরবর্তী রোডম্যাপ, যেটা মেতে মিটিং হবে, তো সেই অনুযায়ী বোঝা যাবে কি হচ্ছে। তো সৌরভের ক্ষেত্রে যেটা হয়েছে যে মুম্বাই সিটি এফসির যে স্কাউট ওয়াটসন, তো তার মাধ্যমেই সৌরভের কাছে অফারটা আসে। অফারটা যখন এসেছিল তখনও আই লিগ শেষ হয়নি, সৌরভ তখনও ডিসিশান নেয়নি। সৌরভ ভেবেছিল যে সুপার কাপ অবধি যেহেতু কন্ট্রাক্ট রয়েছে মোহনবাগানের সঙ্গে এপ্রিল অবধি, তো এপ্রিলের আগে কিছু বলবে না, কিন্তু সুপার কাপ যখন খেলবে না ঠিক হলো মোহনবাগান, তখনই ওর রীতিমতো মোটামুটি জানিয়ে দেয় যে ওর যেতে কোনো অসুবিধা নেই আইএসএলে। মুম্বাই সিটি আই লিগ থেকে আরও একটা প্লেয়ার কিন্তু আইএসএলে যাবে, তো ওকে যদি যখন প্রশ্ন করা হয় যে মানে তুমি এই ডিসিশানটা কেন নিলে বা তোমার কোচরা কী মনে করবেন, তখন তিনি বলেন যে মানে সৌরভ বলে যে আমি অলরেডি শঙ্করলালকে মানে শঙ্করলাল স্যারকে বলেছি যে এই ঘটনাটা, যে আমার এরকম অফার আছে আমি যাচ্ছি। তো শঙ্করলাল স্যারও আমাকে খুব উৎসাহ দেন যে এবং বলেন যে ভালোই করেছো, আর আমারও খুব ইচ্ছা, মানে সৌরভ বলেন আমারও খুব ইচ্ছা যে ইন্ডিয়া খেলবো, আর ইন্ডিয়া খেলতে হলে থেকে সুযোগ বেশি পাওয়া যায় এটা খুবই বোঝা যাচ্ছে, তো সেই কারণে আমি মুম্বাই সিটি এফসির অফারটা নিয়েই নিলাম। দেখা যাক এবার চান্স পাই কি পাই না, মানে কীরকম খেটে, তো আমাকে মোহনবাগানেও চান্স পেতে হয়েছে, ওখানেও খেটে চান্স পেতে হবে। আমরা আগামী মরশুমে খুব সম্ভবত মুম্বাই সিটি এফসির খেলতে দেখব। আচ্ছা, আশিক কুরনিয়ান, এবার আসি আশিক কুরনিয়ান, খুব সম্ভবত ব্যাঙ্গালোর জয়েন করবেন, কারণ ভারতীয় টিমে যারা খেলেন তারা মোটামুটি সুনীল ছেত্রী যেরকম রোডম্যাপ তৈরি করে দেয় সেই রকম রোডম্যাপেই চলেন, এবং যে কারণে খুব সম্ভবত ব্যাঙ্গালোরে আসতে চলেছে আশিক কুরনিয়ান। এবার চলে আসি মাইকেল ব্রাদার্স। মাইকেল সুসাইরাজকে অলরেডি এটিকে একটা অফার করে দিয়েছিল, দু সপ্তাহ আগে থেকেই আমরা শুনে আসছি একটা ট্রান্সফার ফি দিয়ে নেবে, কেননা ওর সঙ্গে জামশেদপুরের চুক্তি ছিল। তো তার দাদা সুসাইরাজের দাদা, মাইকেল সুসাইরাজের দাদা মাইকেল রেজিন, ওকেও কিন্তু এটিকে অফার করতে পারে বলে শোনা যাচ্ছে। সুতরাং দুই ভাইকে পরের মরশুমে খুব সম্ভবত একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। আচ্ছা, এরপর চলে আসি দুটো খবরে। একটা হচ্ছে মোহনবাগানের কোচের কথা আমরা বলেছিলাম, যেটা রবার্টসন কিন্তু একটি সাক্ষাৎকারে, কাশ্মীরের একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে তার সঙ্গে তার কিন্তু মোহনবাগানে আসার, মোহনবাগান তো ছেড়ে দাও, কোনো ক্লাবে যাওয়ারই চান্স নেই, তার কারণ হচ্ছে তিনি আরও এক বছর কাশ্মীরেই কোচিং করাতে চান। আমি জানি না এই ঘটনাটা কতটা সত্যি, যে তিনি কি বলেছেন এক্স্যাক্টলি আর কী ইন্টারপ্রিট করা হয়েছে। যখন এই ধরনের কথাবার্তা চলে তখন কিন্তু তাদের প্রশ্ন করা হলে তারা কখনো এড়িয়ে যান, এই ধরনের উত্তর দিতে চান না, যদি কেউ উত্তর দেন তাহলে আমার মনে হয় যে সেটা এক্স্যাক্টলি একটা জল্পনা স্তরে ছিল। তো সেক্ষেত্রে মোটামুটি এইটুকু আশা করা যাচ্ছে, মানে বা আন্দাজ করা যাচ্ছে, আশা করার কথাটা হয়তো ভুল হয়ে গেল, এইরকম আন্দাজ করা যাচ্ছে যে
রবার্টসন হয়তো পরের মরশুমে মোহনবাগানের কোচ আসবে না, সুতরাং অন্য কোনো নাম হতে পারে বা অন্য কেউ হতে পারে, যে কেউ হতে পারে। আরেকটা ট্রান্সফার রিউমার শোনা যাচ্ছিল, যেটা হচ্ছে যেরকম মাইকেল সুসাইরাজকে জামশেদপুর থেকে নিয়ে আসা হচ্ছে, আনছিল আর কি এটিকে, সেরকম তিড়িকেও নাকি অফার করেছে এটিকে, তিড়ির সঙ্গেও চুক্তিবদ্ধ, আর এক বছরের চুক্তি রয়েছে। কিন্তু তিড়িও জানিয়ে দিয়েছেন, এরকম মানে পাবলিকলি বলেছেন আর কি, বক্তব্য রেখেছেন, প্রকাশ্যে বক্তব্য রেখেছেন যে তিনিও আরেক বছর খেলতে চান জামশেদপুরেই। সুতরাং তিড়িও কিন্তু এটিকেতে এবার জয়েন করছেন না। এবার কোচ নিয়ে জল্পনা, কোচ আগেরবারের এটিকের আগেরবারের কোচ এবং কোচিং স্টাফ এবং তার ফিজিক্যাল ট্রেনার সবাইকেই এটিকে ছেটে ফেলে দিয়েছে। খুব সম্ভবত শোনা যাচ্ছে দু তিনজনের নাম, যদিও শোনা যাচ্ছিল যে জামশেদপুরের কোচ এর কোচ, দু তিনজনের নাম শোনা যাচ্ছিল, কিন্তু যতদূর মানে খবর আছে সেটা হচ্ছে এটিকে আবার কিন্তু সেই স্প্যানিশ ফরম্যাটেই ফিরতে চাইছে, এবং হাবাস হলো তাদের পছন্দ। হাবাসকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু বাকি বিদেশি নেওয়া হবে, এবং তোমরা জানোই যে 17.5 কোটি টাকার এখন আর বাজেট নেই, সেই বাজেটটা এখন 16 কোটি টাকায় চলে এসছে। এই অনুযায়ী এটিকে কিন্তু বাকি দলটা একটু ভেবে চিন্তেই গোছাতে চাইছে, বাকি যে বিদেশিরা বাকি আছে, তিনজন বিদেশি তো অলরেডি চূড়ান্ত করা হয়েছে, আর তিনজন বিদেশিকে নেওয়া হবে। তো এবার বিদেশির সংখ্যাও কমেছে এবং বাজেটও কিন্তু আইএসএলের কমে গেছে। একটা সমস্যা আছে, আইএসএলের বিড নাকি এবার খুলবে না, ওপেন হবে না। লাস্ট একবার কথাবার্তা বলা হবে, জানিয়ে দেওয়া হবে যে আইএসএলই হবে নাকি এবার প্রথম লিগ, এবং প্রথম লিগ মানে টপ লিগ, তো আইএসএলই হবে এবার টপ লিগ পরের বার থেকে, এবং আই লিগকে লিগ ওয়ান করে সেকেন্ড ডিভিশন করে দেওয়া হবে। কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল কি সেকেন্ড লিগ খেলবে? আমার তো মনে হয় না। মানে মানে যেমন মিনার্ভা, গোকুলাম, মানে তিন ধরনের শাস্তির একটা বলয় করা হয়েছে সুপার কাপে না খেলার জন্য। একটা হচ্ছে যারা দলই নামায়নি, একমাত্র দল আছে মোহনবাগান, দ্বিতীয় আরেক ধরনের দল আছে, আরেক স্ট্যান্ডার্ড বলুন, আরেকটা ক্যাটাগরির দল ওরা ভাগ করেছে, সেটা হচ্ছে তিন রকম শাস্তি কিরম হতে পারে। সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল যে ক্যাটাগরিতে পড়ছে সেটা হচ্ছে নাম লিখিয়েছিল কিন্তু খেলেনি, আবার আরেকটা সারির দল আছে যারা মাঠেও পৌঁছে গিয়েও খেলেনি, মানে জাস্ট মাঠে পৌঁছে গিয়ে, যেমন গোকুলাম আর মিনার্ভা, মানে তারা কিন্তু অনুশীলনও করেছিল আগের দিন অবধি কিন্তু খেলেনি। তো এই তিন ধরনের জন্য আলাদা আলাদা টায়ারের শাস্তি অপেক্ষা করে আছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। কিন্তু যদি বড় সড়ো কোনো শাস্তি এরকম দেওয়া হয় অত, এবং পরেরবারের আইএসএল নিয়ে যদি সন্তোষজনক জায়গায় না থাকতে পারে, তাহলে টিমগুলো কিন্তু আমার মনে হয় কোর্টে যেতে পারে এই নিয়ে, ফিফা, এএফসি, দেন কোর্ট, কারণ ফিফার এই এই ধরনের জিনিসপত্র নিয়ে কোর্ট আলাদা আলাদা একটা সেকশন রয়েছে, তো সেখানে গিয়ে তারা আবেদন জানাবে বলে আমার মনে হয়। ভালো যুক্তি দিয়ে দেখাতে পারে যে সেটা এএফসির বিরুদ্ধে যাচ্ছে, ফিফার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে কিন্তু খুব সম্ভবত স্টে অর্ডার চলে আসবে সুপ্রিম কোর্ট বা যে কোর্ট থেকেই আসুক না কেন, স্টে অর্ডার চলে আসবে আইএসএলের উপর, তখন কিন্তু সমস্যা হবে। সুতরাং তাড়াতাড়ি এই জিনিসগুলো করবে, এবং নাটক আরও বাকি আছে প্রচুর বলে আমার মনে হয়। এবার চলে আসি রানাঘরামির প্রসঙ্গে। রানাঘরামি মানে খুব দুর্ভাগ্যজনকভাবে সেই একই প্রবলেম, ভালো খেলা খেলছিল এবারও আইএসএলে, এবং আগেও সে মোহনবাগান মোহামেডানে খুব ভালো খেলা খেলেছে, কিন্তু আমি ঠিক এক্স্যাক্টলি সেই ডোপগুলোর নাম জানি না, কিন্তু একটা অতিরিক্ত স্টেরয়েড নেওয়ার জন্য যে ধারা রয়েছে সেই ধারাতেই নাডার একটি রিপোর্টে পাওয়া গেছে, মানে সেই 31 জানুয়ারি সেই নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং তার রিপোর্ট এখন বেরোলো। নাডা বলেছে যে এই তিনি ধরা পড়েছেন, রানাঘরামি নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করেছেন বলে জানা গেছে। এখন তিন রকম জিনিস হতে পারে, রানাঘরামি পুরো জিনিসটাকে নাডার রিপোর্টটাকে চ্যালেঞ্জ করতে পারেন, এক নম্বর, দুই নম্বর রানাঘরামি অ্যাকসেপ্ট করতে পারেন নাডার রিপোর্ট, আর তিন নম্বর হতে পারে নাডার রিপোর্টটা অ্যাকসেপ্ট করতে পারেন এবং তিনি সেটা মানে জেনে করেননি সেই ভুলটা, সেইটার জন্য সেটা করে অ্যাপিল করলে হয়তো তার 4 বছরের যে শোনা যাচ্ছে নির্বাচন সেটা 2 বছরেও হতে পারে, মানে সেটা প্রমাণ করতে হবে তাকে। এখন পুরোটাই কোর্টের ব্যাপার, ফুটবলারের কাজ ফুটবল খেলা, কোর্টে টানাটানি করলে তার ফুটবল খেলার অসুবিধা হবে, সুতরাং এটা দুর্ভাগ্যজনক এবং রানাঘরামির পক্ষে খুবই খারাপ খবর, কারণ এরকম কোর্টের দৌড়াদৌড়ি করতে করতে এটা তো আর ফিল্ম অ্যাক্টিং নয়, খেলা একটা পারফরমেন্সের প্রভাবের পরেই। একটা কথা যে ডোপটার নাম আমি বললাম না, স্টেরয়েড বলে ছেড়ে দিলাম, প্রেডনিসোন হচ্ছে ডোপটার নাম, কিন্তু প্রেডনিসোন বললেও ব্যাপারটা একটু
কি বলবো একটু ওপর ওপর স্তরের বলা হচ্ছে বলে আমি ঠিক বলছি না, আমি রিসার্চ করছিলাম প্রেডনিসনেরও হেপাটাইটিসের ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মানে ক্যাটাগরি রয়েছে, তো এক্স্যাক্টলি বলতে পারলাম না বলে আমি বলছি না, হয়তো কোনো কাগজেও বেরোয়নি। আমি আমি যে ওয়েবসাইটটায় পড়ছিলাম মেডিকেল রিপোর্ট নিয়ে যেগুলো জমা দিয়েছে নাড়া থেকে, তো সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না বলে আমি বলছিলাম না, মানে ভুল ইনফরমেশান দেবো না বলে বলছিলাম না। এমনি তো বলাই যায় ওপর ওপর যেরকম বেরিয়েছে সেটা তোমরা পড়েই নিয়েছো। এস আন্দ্রে গুইমারেস হতে পারেন কেরালা ব্লাস্টারের পরবর্তীকালের কোচ, ইনি কিন্তু কোস্টারিকাকে 2002 এবং 2006 ওয়ার্ল্ড কাপে খেলিয়েছিলেন। সুতরাং কেরালা ব্লাস্টার আরেকটা হাই প্রোফাইল কোচ হতে চলেছে। ভারতীয় ফুটবলের ফেডারেশন AIFF অর্জুন পুরস্কারের জন্য নাম পাঠালো জে জে এবং গুরপ্রীত সিং সান্ধুর। ওদিকে ক্রিকেটের BCCI ক্রিকেটের জন্য ক্রিকেট খেলার জন্য BCCI অর্জুন পুরস্কারের জন্য নাম পাঠালো মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা আর জসপ্রীত বুমরা। আর মেয়েদের ক্রিকেটে পুনম যাদব। একটি শেষ প্যানেল থাকে যে ডিসাইড করে কী হবে না হবে, মোটামুটি যা পাঠায় রেকমেন্ডেশনে হয়ে যায়। এবার লাস্ট প্যানেল ডিসাইড করবে কী হবে, খুব সম্ভবত এনারা অর্জুন হচ্ছেন পরের বার। ভিডিওর একদম শেষ দিকে চলে আসি, একটা বিষয় জানানোর আমার খুব ইচ্ছা হচ্ছিল, যেটা হচ্ছে যে তোমরা কি জানো কোন বাঙালি প্লেয়ার প্রথম ইউরোপে খেলতে যান বা বাইরে খেলতে যান, বা কোন ভারতীয় প্লেয়ার প্রথম খেলতে যান? আর একটু হিন্ট দিই, 1936, আর একটু হিন্ট দিই মোহামেডান স্পোর্টিং, আর একটু হিন্ট দিই সেল্টিক। প্লেয়ারের নাম মোহাম্মদ সেলিম, মোহামেডানের হয়ে 1930 সালে থেকে পরপর কলকাতা লিগ জেতার পেছনে অন্যতম কারিগর। 1936 সালে ডাক পান এবং খেলতে যান সেল্টিকে। ইনি কিন্তু প্রথম ভারতীয় বা প্রথম বাঙালি যিনি বিদেশের মাটিতে খেলতে গেছিলেন। এরপর বাইচুং, সুনীল ছেত্রী, সুব্রত পাল, গুরপ্রীত সিং সান্ধু, এরা সবাই তাকে অনুসরণ করেছে বিদেশে, ইউরোপে খেলতে গেছে। কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে ফার্স্ট প্লেয়ার, পুরুষ বিভাগে ফুটবল প্লেয়ার খেলতে গেছিলেন এই ভদ্রলোক, মোহামেডান স্পোর্টিং থেকে 1936 মোহাম্মদ সেলিম, জেনে রাখো। ব্যাস আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো সেগমেন্টে, পরের কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও যাতে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তো আজকের মতো।